সারা বিশ্বের 5 জন লোক কাবা শরীফে বিনা অনুমতিতে প্রবেশ করতে পারে, তার মধ্যে আল্লামা বেলাল হোসেন সাইদি সাহেব একজন। আল্লামা বেলাল হোসেন সাইদি সাহেব চট্টগ্রামের প্রথম মাহফিলের প্রথম বছর সূরা ফাতিহা তাফসীর শুনে 46 জন মুসলিম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। আল্লামা বেলাল হোসেন সাইদি সাহেব বিশ্বের 52টি দেশে কোরআনের তাফসীর মাহফিল করেছেন। আল্লামা বেলাল হোসেন সাইদি সাহেব 1974 সাল থেকে প্রতি বছর পবিত্র হজ পালন করেছেন। কাবা শরীফের ইমাম যিনি আল্লামা সাইদির কপালে চুমু খেয়েছেন। সৌদি বাদশাহর আমন্ত্রণে আল্লামা সাইদি স্বয়ং কাবা ঘরের ভিতরে প্রবেশ করেছিলেন। একবার সৌদিতে সারা বিশ্ব থেকে বাছাই করা 1000 আলেমদের মধ্যে জেজদর পেজ ছাড়া একটি কোরআন প্রতিযোগিতা হয়েছিল। সেখানে সর্বোচ্চ 99 নাম্বার পেয়ে আল্লামা বেলাল হোসেন সাইদি সাহেব প্রথম হয়েছিল। আজকে সেই বিশ্ব সেরা কোরআনের পাখিটি জেলখানায় বন্দী, আর এটাই আমাদের বাংলাদেশ।